আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শেখ, আমি ধূমপানে অভ্যস্ত হয়ে গেছি, এখন কী করতে পারি? অনেকবার ছেড়েছি কিন্তু সহি আকিদা আসার পরও মাঝে মধ্যে খাওয়া হয়, নাউজবিল্লাহ। এটা হারাম খাচ্ছেন আপনি, এদের কোনো সন্দেহ নাই ধূমপান হারাম। তিন কারণে ধূমপান হারাম। এক নম্বর হচ্ছে ধূমপান হচ্ছে খাবিস, খাবিসেতে কোনো সন্দেহ, আপনি বুঝতে পারেন, সব মানুষ বুঝতে পারে। পাশে কেউ ধূমপান করলে আপনার অবস্থা মরে যাওয়ার মতো অবস্থা, কী অবস্থা, খাবিসেতে কোনো সন্দেহ নেই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওহারুম আলিমুল খাবাইস, তাদের উপর হারাম জিনিসকে আমি হারাম জিনিসকে তাদের উপর খবির জিনিসকে হারাম করা হয়েছে, আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন। এই জন্য এই নবীর মাধ্যমে আমাদেরকে খবির জিনিস হারাম করা, সুতরাং ধূমপান করা যাবে না, এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হচ্ছে ধূমপান আমার ক্ষতিকর, ধূমপান ক্ষতিকর। ধূমপান ক্ষতিকর কি? মৃত্যু পর্যন্ত ঘটায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা দারার ওয়ালা দিরার, নিজেরও ক্ষতি করা যাবে না, অন্যেরও ক্ষতি করা যাবে না, নিজের ক্ষতি অন্যের ক্ষতি কোনোটাই করা যাবে না, ক্ষতি স্বীকার হওয়া যাবে না, ক্ষতি মেনেও নেওয়া যাবে না। তাহলে আপনি ক্ষতি নিজের করছেন অন্যের করছেন ধূমপান দ্বারা, এটা করা যাবে না। তিন নম্বর হচ্ছে যে এটা ক্ষতি, আরেকটা কারণ হচ্ছে মৃত্যু ঘটায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু জিনিস ঘটায় এগুলি, যেহেতু বিষ খেয়ে মরলে বলছে বিষ দিয়ে হাসুদের শাস্তি দেওয়া হবে, মানে যেটা খায় মরে এটা দিয়ে দিয়ে এটা যেটা আত্মহত্যার মতো এটা। এই জন্য আল্লাহ তালা কোরআন কারিম বলছে ওয়ালা তাকতুল আনফুসাকুম ইনাল্লাহ কানা বিকুম রাহিমা, নিজেদেরকে হত্যা করুন, আল্লাহ তোমাদের উপর দয়া দেন। এই জন্য এই কারণেও এটা একটা হারাম, কি ধূমপান এটা একটা হারাম, কী জন্য? এটা মৃত্যু ঘটায়। আর মৃত্যু ধীরে ধীরে ঘটার আর আস্তে তাড়াতাড়ি ঘটার একই কথা, আপনি ধীরে ধীরে খেয়ে খেয়ে মরছেন, এটা একই কথা। হ্যাঁ, তিন নম্বর যে কারণে হারাম তাহলে ইসরাফ, তিন নম্বর চার নম্বর যে কারণে হারাম, এটা ইসরাফের কারণে হারাম। কারণ একটা ধূমে যে পয়সা যায় এটা দিয়ে আপনি দুধ কিনে খেতে পারতেন, বাচ্চাদের কিছু চকলেট কিনে খেতে পারতেন, ভালো জিনিস খেতে পারতেন, না করে আপনি এমন জিনিস খাইছেন না দুনিয়ার উপকার আছে না আখেরাতের কোনো উপকারে নাই। যারা বলে যে উপকার আছে মিথ্যা কথা বলে, যারা বলে কি বলে চিন্তা শক্তি প্রখর হয় মিথ্যা কথা, ডাক্তারদের কাছে ডাক্তাররা বলে যেটা ক্ষতি ছাড়া কোনো উপকার কিছুই নেই এর মধ্যে। এই জন্য যারা এই জাতীয় জিনিসের ধূমপানের জাতীয় জিনিসের ব্যবসা করে তাদের আয় হারাম, বেচা কেনা হারাম, এবং যারা এগুলি উৎপন্ন করে তাদের সেগুলি হারাম, সেখানে সহযোগিতা করা হারাম, সেখানে তাদেরকে জমি তাদেরকে পত্তন দেওয়া হারাম, এবং সেই জমি যে টাকা খরচ করা হারাম, সেখানে শ্রম দেওয়া হারাম, সেখানে হাঁটাও হারাম, মানে এই মানে কাজের জন্য হাঁটাও হারাম, আল্লাহ মাফ করে দিক। এখন আপনি কীভাবে হচ্ছে বাঁচবেন, আপনি এটার অপকারিতাগুলো বুঝতে পারছেন। এখন আপনাকে বাঁচার জন্য সহজ জিনিস, আল্লাহ তাআলার উপর ভরসা করলে কিন্তু মানুষ সব পারে, এমন কোনো কাজ নেই মানুষ পারে না, মানুষ আল্লাহ তাআলার ভরসা করে, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। কিন্তু আপনি হারাম কাজ থেকে ত্যাগ করতে পারবেন না, আপনি কেমনে মনে করতে পারেন? সাহাবায়ে কেরামের কথা চিন্তা করুন, তারা কিন্তু তাদের কেউ কেউ মদ খাইতো, তাদের সন্দেহ না এটা, কিন্তু তারা কিন্তু যখন আয়াত নাজিল হয়েছে সবাই এক বাক্যে ছেড়ে দিচ্ছে, আপনি এক বাক্যে ছেড়ে দিন। এই কথা বল যদি বলেন যে আমি আগামী রমজানে ছাড়বো, দুজন আমি ছাড়তে পারবেন না, যতদিন মনে করবেন যে আমি একটু পরে ছাড়তেছি, তা সুইফট করবেন না, কোনোদিন ছাড়া হবে না, সঙ্গে সঙ্গে চিরজীবনের জন্য ছেড়ে দেবেন। দেখলে ঘৃণা করবেন, ছিঁড়ে ফেলবেন, গায়ের জোর দিয়ে ছিঁড়ে ফেলবেন, এগুলো খাবোই না, ছিঁড়ে ফেলবেন, দিলে কেউ দোস্ত আমি খাই না, সোজা সরাসরি বলবেন, ওই ওদের পাল্লায় পড়ে যে দেখি একটু, আচ্ছা ঠিক আছে আজকে একটু খাই না, তবা করে নেবো, সমস্ত জিনিস তবা হবে না, আগে থেকেই আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমি তবা করে নেবো, এটা তো গুণা করার জন্য আগে থেকে সিদ্ধান্ত নিয়ে হবে না, আপনাকে অবশ্যই এখনই সিদ্ধান্ত নিয়ে যে আজ জীবনে এই হারামের দিকে মুখ দেবো না।